আপনার সায়ালাবসটি রেজিস্ট্রেশন করতে পারেন না। সায়ালাবস রেজিস্ট্রেশন করতে চাইলে এই মেসেজটি আসে, চিন্তার কোনো কারণ নেই, খুব সহজে আপনি আপনার সায়ালাবসের সিকিউরিটি আপডেট করে আপনি রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন শুধুমাত্র আপনার যে মোবাইল আইডিটি আছে সেই মোবাইল আইডির মাধ্যমে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটি করবেন। সায়ালাবসে প্রবেশ করার পর আমার সিভিল আইডি নাম্বার এবং টিক মার্ক করে টিক মার্ক দিয়ে এখন যদি আমি সায়ালাবসে লগ ইন করতে চাই, দেখুন সায়ালাবসে লগ ইন করতে চাইলে এখানে এই মেসেজটি আসে যেটি হলো ইউর মোবাইল আইডি সিকিউরিটি ইজ টু লো। তার মানে বলছে আমার মোবাইল আইডির যে সিকিউরিটি সেটি আরও আপডেট করতে হবে। মূলত এই সমস্যাটি সমাধান করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল আইডিতে। মোবাইল আইডিতে প্রবেশ করার পর থ্রি লাইন আইকনে ক্লিক করে দেবেন। থ্রি লাইন আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন, ভেরিফিকেশন লেভেল মিডিয়াম। এখানে অবশ্যই আপনার ভেরিফিকেশন লেভেলটি হাই হতে হবে। আপনার ভেরিফিকেশন লেভেল মিডিয়াম হলে কিছুতে আপনি সায়ালাবসের রেজিস্ট্রেশন করতে পারবেন না সিকিউরিটিজনিত সমস্যার কারণে। এজন্য জাস্ট এখান থেকে আপনি নিচে চলে যাবেন, এখানে অথেন্টিকেশন অ্যান্ড সাইনিং এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর প্রসিড এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পর অবশ্যই আপনার এই সিভিল আইডিটি আপডেট করে নিতে হবে। সিভিল আইডি আপডেট করার জন্য আপনার মোবাইলে অবশ্যই এনএফসি সাপোর্ট হতে হবে, আর আপনার মোবাইলে যদি এনএফসি সাপোর্ট না করে তাহলে অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনি আপনার এই সিকিউরিটি লেভেলটি হাই করবেন। জাস্ট এনএফসি সাপোর্টেড মোবাইলের জন্য এখন দেখাচ্ছি, আপনি আপনার এনএফসি সাপোর্টেড মোবাইলে আপগ্রেড আইডেন্টি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইল আইডির পাসওয়ার্ডটি চাইবে, মোবাইল আইডির পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনার সিভিল আইডিটি চাইবে। আপনার সিভিল আইডিটি এনএফসির মাধ্যমে কানেক্ট করার জন্য বা আপডেট করার জন্য আপনি জাস্ট সিভিল আইডিটি আপনার মোবাইলের পিছনে ধরবেন। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আপনার একটি সেলফি নেবে। সেলফিটি তোলার পর সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে এমন একটি টার্মস অ্যান্ড কন্ডিশনের ফর্ম চলে আসবে। এখানে আপনি এই দুটি গড়ে জাস্ট টিক মার্ক দিয়ে দিবেন। এই দুটি অপশনে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন একটি মেসেজ এসেছে, আপডেট ইউর আইডেন্টি। তার মানে আমার এই আইডেন্টিটি আপডেট হয়ে গেছে। এখন যদি আমি থ্রি লাইন আইকনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখন আমার যে ভেরিফিকেশনটি মিডিয়াম ছিল এখন সেটি হাই দেখাচ্ছে। তার মানে এখন আমি খুব সহজে সায়ালাবসের রেজিস্ট্রেশন করতে পারবো কারণ আমার এই ভেরিফিকেশনটি হাই আছে। এবার আমি চলে যাব আমার সায়ালাবসে। সায়ালাবসে যাওয়ার পর এখানে আমার আকামার নাম্বারটি দেব। নাম্বারটি দেওয়ার পর টিক মার্কে করে ক্লিক করে দেব। তারপর এখান থেকে জাস্ট লগ ইনে ক্লিক করে আমি লগ ইন করে নিতে পারবো। দেখুন এখানে আমি লগ ইনে ক্লিক করার সাথে সাথে লগ ইনের অপশনটি চলে আসলো আর ওই লাল মেসেজটি আসলো না যেটির মাধ্যমে জানিয়ে দেওয়া আপনার মোবাইল আইডি আপডেট করার জন্য, সেটি আসলো না। এখন জাস্ট আমি এখান থেকে ওপেন কুয়েত মোবাইল আইডি এটিতে ক্লিক করে আমার মোবাইল আইডিতে চলে যাব। মোবাইল আইডিতে যাওয়ার পর এখানে আপনি আপনার সেই পাসওয়ার্ডটি দিবেন, মোবাইল আইডির পাসওয়ার্ডটি। মোবাইল আইডির পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট লগ ইন করবেন। লগ ইন করার পর অথেন্টিকেশন অ্যান্ড সাইন ইন ক্লিক করলে এখানে দেখুন আমার সায়ালাবসের যে অপশনটি সেই অপশনটি চলে আসে, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে এই যে দুটি অপশন আছে দুটি অপশন আপনি অন করে দিবেন। আপডেটিং এই অপশনে ক্লিক করবেন, তারপর আপনার মোবাইল আইডির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেখুন আমার সায়ালাবসের কার্যক্রম কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি সায়ালাবসে যাই তাহলে সায়ালাবসে গেলে দেখবেন সায়ালাবসটি ওপেন হয়ে গেল। দেখুন কোনো ধরনের ঝামেলা ছাড়াই এভাবে খুব সহজে আপনি সায়ালাবস ওপেন করতে পারবেন আপনার এনএফসি মোবাইল থেকে। আর কোনো ধরনের জিজ্ঞাসা বা কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন।